আচ্ছা, আপনাদের যদি বলি সারা দেশে মানে ভারতের সব থেকে প্রাচীন জেনারেল পোস্ট অফিস কোনটি? কিছু মাথায় উত্তর আসছে? তাহলে আপনাদের বলে রাখি, বাঙালি হিসেবে গর্ববোধ করুন, তার কারণ ভারতের সব থেকে প্রাচীন জিপিও বা জেনারেল পোস্ট অফিস হচ্ছে কলকাতার জেনারেল পোস্ট অফিস বা জিপিও। আগে হ্যাঁ, সেটি 250 বছরের পুরনো। 2024 সালে দাঁড়িয়ে আমি যখন এই তথ্যগুলো আপনাদের সামনে দিচ্ছি, তখন বলে রাখি 1774 সালে এই জিপিওটি চালু করা হয়। স্বাভাবিকভাবে সেই সময় ব্রিটিশ শাসন চলছে, সেই সময় বাংলার তৎকালীন গভর্নর যিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস, তিনি এই জিপিও চালু করেন। কিন্তু এই জিপিওর ইতিহাস বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করেছে, বিভিন্ন জায়গায় এই জিপিওকে নিয়ে যাওয়া হয়েছে। তবে 1868-এর অক্টোবর মাসে ধর্মতলার যেই জায়গাতে, কলকাতার যে জায়গাতে এই মুহূর্তে জিপিও অবস্থিত, সেই জায়গাতে জিপিওটি চালু করা হয়েছিল 1868 সালে। 1774 থেকে 2024, 250 বছরের এক গৌরবময় ইতিহাস আমাদের বাংলার এই জেনারেল পোস্ট অফিস বা জিপিও। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।